নমস্কার, আমি রুমা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শহরের জনবহুল এলাকায় প্লাস্টিক থার্মোকল দ্বারা তৈরি জিনিসপত্রের গুদামে আগুন, চাঞ্চল্য শিল্প সমিতি পাড়ায়। লম্বা লাইন দিয়ে দুয়ারে সরকারের শিবিরে আবেদন করেছিলেন, বর্তমানে প্রমাণপত্র তৈরি করে কর্মীরা বসে থাকলেও দেখা নেই এসটি এসসি ওবিসি সার্টিফিকেটের প্রমাণপত্রের আবেদনকারীদের। বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ায়, পুড়ে ছাই একটি গোডাউন। জানা গিয়েছে ওই বাড়িতে প্লাস্টিকের তৈরি সামগ্রীর গোডাউন ছিল। প্রশাসন থেকে রেড করা হলেও হুঁশ ফেরেনি তাদের। গভীর রাতে আচমকা আগুন লাগে। ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। স্থানীয়দের বক্তব্য, ওই বাড়িতে প্লাস্টিকের সামগ্রী তৈরির গোডাউন ছিল, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রাথমিক অনুমান। দমকল বাহিনীর স্টেশন অফিসার রাজীব কুমার বলেন, তিনটি ইঞ্জিন আগুন নিভিয়েছে। অন্যদিকে পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য নিপুষা বলেন, গভীর রাতে এই ঘটনাটি ঘটে, কি কারণে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। রাত্রি দেড়টার সময় টের পেয়েছি, তখন দেখলাম একটু আগুন জ্বলছে। আর কি ছিল এটা? আসলে প্লাস্টিকের গুদাম। কত টাকা দাদা? অনেক তো ক্ষতি দেখলাম। হ্যাঁ, তা এখন যার গুদাম সে বলতে হবে কত টাকার মাল ছিল না ছিল, তারা বুঝতে পারবে। বললাম এই লোকালয় এই ধরনের যে গুদাম, এটা কি আগে ছিল? অনেক দিন ধরে আছে, এটাকেও প্রশাসনকে পুরসভাকে বলা হয়েছিল। তার আগে পুরসভা একবার রেট মেরেছিল, তখন প্লাস্টিক সব নিয়ে গেছে, তারপরেও বলা হয়েছে। কিন্তু এখানে কি হতো আসলে? এখানে গুদাম ছিল, প্লাস্টিকের গুদাম, কাপ যে কাগজে কাপ, কাগজে প্লেট, প্লাস্টিক সব জিনিস এখানে রাখা হতো। তৈরি হতো না রাখা হতো? রাখা হতো, রাখা হতো। মানে এটা কি আপনার মুক্তি মনে হয় যে লোকালয় এই ধরনের বরাদ্দ? লোকালয়ে এটা তো পাড়া প্রতিবেশী লোকালয়ে এইসব গুদাম না থাকাই উচিত। লোকালয় কি এই ধরনের রাখা যায়? এ জায়গা তো প্রশাসন বলে রেড মেরেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা তো এইভাবে মাল রাখি না। এখানে পাতা গ্লাস এগুলো ছিল, এখানে সামনে আছে, এটা তো লুকানোর কিছু নাই। কয় লক্ষ টাকা হতে পারে? এই 1.5 লাখ টাকা হবে। 1.5 লাখ? মানে কারণ কি জানতে পারছো? কারণই জানতে পারলাম না, কে যেন ইলেকট্রিক লাইট লাগানো আছে, যাতে শর্ট সার্কিট না হয়। তাহলে কি করে লাগলো আপনি বুঝতে পারেন? কাকাও তো জানেন। মানে এখন কি করবেন? তাহলে এখন কি কিছু করার নেই, এখন দেখি অফিসের কাছে যাবি, কি কথা হবে, কি করার আছে। শিল্প সমিতি পরে একটা গোডাউনের মতন ছিল বাড়ির মধ্যে, কিছু প্লাস্টিকের মাল টাল ছিল, ধরুন পেপার মানে সব কাপ গ্লাস বাটি বাটি ছিল, পরিত্যক্ত কেউ থাকতো না। এখানে একটা আগুন ধরে যায়, আমরা খবর পাই, আমার তিনটা ইঞ্জিনিয়ার ছিল কাজ করেছে, আগুন এখন মোটামুটি নেমে গেছে। মূলত কি জিনিস? প্লাস্টিক জাতীয় জিনিস। প্লাস্টিক জাতীয় জিনিস, কাগজের পেপার মেড সব থাল বাসন গ্লাস এইসব। ভয়ঙ্কর তো ছিল বটেই, আমরা অনেক বলাবলিও করেছিলাম কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তো এখন আমরা চিন্তা করছি যে নতুন করে যে এইটা আর আগামীতে রাখা হবে না, বা এটার ব্যবস্থা করবো। আমরা একটা আলোচনা করছি এবং লোকালিও আমাকে কয়েকজনের সঙ্গে আমরা এটা নিয়ে কথা বললাম, আমরা ফ্ল্যাটের সঙ্গে আলোচনা করলাম যে না, এটা ঠিক নয়, এবার এটাকে আমরা হয় উৎখাত করবই যেভাবেই হোক। আমি এখনই ব্যাপারটা নিয়ে আমার এখনই আপনার মাধ্যমে আমাকে ওইখান থেকে এলাকার লোক আমাকে একটু ফোন করলো, আমি বিষয়টা জানলাম, শোনার পর দেখি এটা নিয়ে তদন্ত হবে প্রশাসন, আবার দেখি আমার কি ওখানে কী জাতীয় জিনিস ছিল, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মানে অনেক মানুষ বলছে যে প্লাস্টিক স্টক করা হবে, সেটা আমরা তদন্ত করে দেখি, ওখানে প্লাস্টিক জিনিস থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে আপনারা কি মানে ব্যবস্থা নেবেন? আমাদের রাজ্য সরকারই এখন প্লাস্টিকের জন্য আমাদের হয়তো এক তারিখ থেকে 75 mm প্লাস্টিকের জন্য অর্ডার হয়তো চলে আসবে, প্লাস্টিক ফেরিদের ব্যবহার করা নিষিদ্ধ করবে। তো আগামীতে প্লাস্টিকের জন্য আমাদের অভিযানে নামতে হবে। আর এই জায়গাটাও কি দেখবেন? দেখবেন। মালবাজার ব্লকের ডামডিমে তৈরি হলো কুইক রেসপন্স টিম। মানুষ ও
বন্য প্রাণী সংঘাত কমিয়ে আনার উদ্দেশ্যেই এই টিম তৈরি করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্পোরের তরফ থেকে টিমকে দেওয়া হয় একটি সাইরেন, দুটি সার্চ লাইট, দুটি ব্যাটারি ও 47টি টর্চ। ছিলেন পঞ্চায়েত সদস্য বাবুয়া প্রসাদ ও সম্মানীয় ব্যক্তি এসপি পান্ডে। এই দিন নিদাম চা বাগানের পানিকল লাইনে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সেখানে 50টি রিটার্চেবল টর্চ দেওয়া হয় পানিকল লাইন, গোটে লাইন ও খাল লাইনের বাসিন্দাদের। উপস্থিত ছিলেন মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা। তিনি জানিয়েছেন ডামডিমে নতুন রেস্কিউ টিম তৈরি করা হয়েছে। মানুষ ও বন্যপ্রাণ সংঘাত কমাতেই এই টিম তৈরি করা হয়েছে। এই টিমের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। পূজার মুখে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষদের। মালশহর থেকে বড়দিঘি হয়ে লাটাগুড়ি সংযোগকারী রাস্তার অধিকাংশ স্থানই বেহাল। জেলা সদর জলপাইগুড়ির যোগাযোগকারীর বিকল্প পথ এটি। মূলত বড়দিঘি বাজার থেকে লাটাগুড়ি নেওড়া সেতু পর্যন্ত রাস্তার দশা নিয়ে ভোগান্তি চরমে। সাধারণ বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। মালশহর পম্পা হল মোড় থেকে তেসিমলা বড়দিঘি হয়ে একটি রাস্তা লাটাগুড়িতে উঠেছে। 15 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার অনেকটাই খানাখন্দযুক্ত। দীর্ঘদিন ধরে বেহাল দশায় রাস্তা পড়ে আছে। বৃষ্টি হলে জলকাদায় পরিপূর্ণ হয়ে পরিস্থিতি দুর্বিষহ হয়ে ওঠে। দুর্গাপূজার মুখেও সমস্যার নিরসন হয়নি। এলাকার নেওড়া চা বাগানের বাসিন্দা কিশোর টপ্প বলেন, আমরা এই রাস্তা নিয়ে চরম সমস্যায় রয়েছি। বাইক সহ অন্যান্য যানবাহন চালকেরা যানবাহন নিয়ে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারছেন না। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের যাতায়াত করতে নিদারুণ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মাল শহর থেকে জলপাইগুড়িগামী অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি। আমি বলছি কি সরটপ নওরা বাগানের বাগান থেকে, এটা মাল থেকে জলপাইগুড়ি যাওয়ার মেন রাস্তা, কিন্তু এত রাস্তাটা খারাপ আছে যে রাস্তার উপরে মানে একটা বাইকে গেলে কত সমস্যা, একটা অ্যাম্বুলেন্সও গেলে কত সমস্যা হবে। যে পেশেন্ট যদি থাকে, যদি পেশেন্টটাই মারা যাবে। রাস্তার অবস্থা এত খারাপ আছে পুরাপুরি। এখন থেকে মোটামুটি বড় দিঘি থেকে মালবাজার লাটাগুড়ি অব্দি পুরা খারাপ 18 কিলোমিটারটা। যদি রাস্তাটা যদি হইলে খুবই ভালো, সরকার কাছে আমরা একটু অনুরোধ করি, হইলে খুবই ভালো হইতো। যে রাস্তা মানে কি বলবো, মানে ভাষা যদি বলা যায়, আমার মনে হয় পশ্চিমবঙ্গে এর থেকে খারাপ রাস্তা আর কোথাও আছে কি না। মানুষের এত দুর্ভোগ, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষের কথা শুনতে হচ্ছে। আমরা এই ব্যাপারে এই রাস্তা নিয়ে আমি অনেকবার আমাদের রিপোর্টারের মাধ্যমে হোক, আমরা বিভিন্ন মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, উদাসীন, কারো সহযোগিতা পাচ্ছি না। আমি অনুরোধ করব অতি শীঘ্র রাস্তাটা করা হোক। পুজোর আগেই রাস্তাটা না করা গেলে আগামী দিনে এই রাস্তা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে, ফলে এই আন্দোলনটাকে আমরা বাধ্য হয়ে আমাদের সমর্থন করতে আমি বিশেষ করে বাধ্য হব। কারণ হচ্ছে জনগণ, শেষ কথা, জনগণ যদি আমাদের সঙ্গে থাকে তাহলেই আমরা থাকবো। এবং জনগণের আজকে যে দীর্ঘদিনের দাবি, আজকে এই বড়দিঘি থেকে নেওড়া মোড়ে যে রাস্তার মানে যা হাল, আপনারা একবার আইসিআর দেখলেই বুঝতে পারবেন যে আজকে কী অবস্থা। এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা অতি শীঘ্রই সেটা সারানোর চেষ্টা করুন। বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হলো জলপাইগুড়ি পশ্চিম সেবাগ্রাম সার্বজনীন দুর্গাপূজা কমিটির। কচিকাঁচাদের পরিচালিত দুর্গাপূজা এবছর এই পূজা 36তম বর্ষে পড়ল। উল্লেখ্য, যখন কচিকাঁচারা করোনার সমস্যার কারণে বিভিন্নভাবে ঘরবন্দি, সেই সময় পশ্চিম সেবাগ্রামের কচিকাঁচারা বাঙালির বৃহত্তম উৎসব পালনে সচেষ্ট হয়েছে। তাই কচিকাঁচাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। পূজা কমিটির তরফ থেকে জানানো হয়েছে, এবারের পূজায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও পূজার সময় দরিদ্র ও দুস্থদের খাওয়ানোর ব্যবস্থাও করা হবে বলে জানা গেছে। পশ্চিম সেবাগ্রাম সার্বজনীন দুর্গাপূজার কমিটির পক্ষ থেকে আমরা পাড়ার সমস্ত বাচ্চারা মিলে এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পালন করছি। আমরা এবার করোনার সমস্ত বিধি মেনে আমাদের পূজা সম্পন্ন করেছি। আমরা এবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পূজা সম্পন্ন করব এবং বিভিন্ন দুস্থ লোকেদের সাহায্য করার চেষ্টা। হিন্দু মুসলিম নির্বিশেষে বালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পূজা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার।
এবছর 92তম খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজার সূচনা করলেন উদ্যোক্তারা। সবচেয়ে বড় বিষয় হলো 92 বছর ধরেই সম্প্রীতির বার্তা দিয়ে চলেছেন দুর্গাপূজা কমিটির উদ্যোক্তারা। এখানে হিন্দু মুসলিম সব মিলেমিশে একাকার, ভাতৃত্বের এক অপরূপ মেলবন্ধনের বার্তা দীর্ঘ কয়েক দশক ধরে বহন করে চলেছেন এখানকার মানুষজন। স্বাভাবিকভাবেই এটি সম্প্রীতির এক অনন্য নজির বলা যেতে পারে। কমিটিতে হিন্দু মুসলিম সব ধরনের সদস্যরাই রয়েছেন। এদিন দেখা গেল হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে মিলে খুঁটি পুঁতে পূজায় নিয়োজিত হয়েছেন। পূজা কমিটির সদস্য ফজরুল ইসলাম বলেন, ভাতৃত্ব ও সম্প্রীতির মেলবন্ধনের পূজা আমাদের। ক্লাব ও পূজা কমিটির সম্পাদক অসীম রায় বলেন, জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক হয়েই পূজায় সামিল হই, এবারও তার অন্যথা হয়নি। কোভিড বিধি মেনে পূজা অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এটা আজকে আমরা বালাপাড়া যুব শক্তি সংঘ ও পাঠাগারের পরিচালনায় এবং সমগ্র বালাপাড়াবাসী বালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি আজকে আমরা খুঁটি উদ্বোধন করলাম, খুঁটি পূজা করলাম। এই খুঁটি পূজার মাধ্যম দিয়ে আজকে থেকে আমাদের মানে পুজোর কাজকর্ম শুরু করলাম। না, আমাদের এবার যেহেতু 92তম পুজো এটা, আর এটা শুধু আমাদের এবার প্রথম না, আমাদের পূর্বপুরুষরাই আমাদের এরিয়ার ঠিক দক্ষিণ সাইডে কিছুটা কিছু মুসলিম পরিবার আছে, এরা আমরা বাপ ঠাকুরদার কাছ থেকে শুনে আসি, সে আগের থেকে আমাদের এই এরিয়াটায় অন্তত কোনো ওইরকম বিভেদ নেই। ওরা যেহেতু যেমন আমাদের পুজোতে সামিল হয়, আমরাও ওদের বিভিন্ন রকম ঈদ যে হয় সেগুলোতে আমরাও সামিল হই। আমাদের এখানে কোনো জাতিগত একটা ব্যাপার যে থাকে সেটা নেই, একটা সাম্প্রদায়িক বার্তা এটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে ছিল, এটা বজায় থাকুক। এটা যেমন আমরা এখন ধরে আছি, নেক্সট যে জেনারেশন আমাদের পরে যারা আসবে তাদেরও কাছে এই বার্তাটাই আমরা দেবো, যাতে আমাদের এরিয়াটাতে এখানে কোনো সাম্প্রদায়িক ইচ্ছে না থাকে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের এই মেলাটার নাম ছিল কোনো একটা সময় ভাবনাগঞ্জের মেলা। এটা ওই যে বছর থেকে মানে পুজোটা হয় তখন থেকে মেলাটা হয়ে আসে, কিন্তু দু বছর ধরে হচ্ছে না, একটা কোভিড পরিস্থিতি। এই কোভিড পরিস্থিতিতে আপাতত মেলাটা বন্ধ আছে, পরবর্তীকালে যখন আমার সব ঠিকঠাক ফিরে পৃথিবীটা আগের মতো ফিরে আসবে তখন অবশ্যই আমরা সেইভাবেই মেলাটা যেভাবে হয় সেভাবেই হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো কি উন্নয়নমূলক বা কোনো রকম সামাজিক কিছু কাজ করেন বা এবার করবেন? না, অবশ্যই প্রতিবারে করি, এবারেও সেটা করার ইচ্ছা আছে। মানে যেমন এরিয়ার কিছু গরিব মানুষকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে কিছু মেধাবী ছাত্র আছে যাদের হয়তো গার্জিয়ানরা বই খাতা দিতে পারেন, সেই সামাজিক কাজগুলো আমরা ক্লাবের পক্ষ থেকে করি। হ্যাঁ হ্যাঁ, প্রতিবারে করি আমরা। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে আমরা আজকে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে এই শুরু করলাম যে আজকের থেকে আমাদের উৎসব শুরু, এবং কোভিডের সিচুয়েশন দেখে এবং কোভিডকে মান্যতা দিয়েও আমরা সেই সোশ্যাল মেনশন করে সেই আমরা সেই যাতে পুজোটাকে খুব সুন্দরভাবে পালন করতে পারি এটা আমরা আগাগোড়া করে এসেছি। এরা আমরা যেমন পুজোর সঙ্গে যুক্ত থাকি, দুর্গাপূজা মায়ের একটা বড় উৎসব বাঙালিদের, এই বড় উৎসবের সঙ্গে যেন আমরাও যুক্ত থাকি, এরাও আমাদের ঈদগাহে গিয়ে হাজির হন এবং উৎসবে পালন করেন, যার জন্য আমাদের একটা সম্প্রীতি ছোটোবেলার থেকে আমরা এটা করে এসেছি। আমাদের বা পূর্বপুরুষরাও যারা ছিলেন তারাও এই একই সঙ্গে যুক্ত ছিলেন, যার জন্য আমরা এখন পর্যন্ত যুক্ত ইনভলভ আছি। এটা আমাদের পূর্বপুরুষ থেকেও করে এসছে এবং আমরা এটা ভারতবর্ষের একটা ঐতিহ্য, মানে ভ্রাতৃত্ববোধকে বজায় রাখার জন্য যে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি যে ঐক্যের একটা বন্ধন আছে সেটাকে আমরা প্রাধান্য দিয়ে আজকে এই আমরা এই সব পুজোর সঙ্গে অংশগ্রহণ করেছি। এবছর বালাপাড়া যুব শক্তি সংঘ পাঠাগারের পরিচালনায় যে পুজো হচ্ছে বালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির কিন্তু 92তম দুর্গাপূজা, তার খুঁটি পূজা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ক্লাব প্রাঙ্গণে। আমি একবার দেখাবার চেষ্টা করব যে সম্প্রীতির বার্তা কিন্তু বহন করছেন এখানকার যারা পুজো উদ্যোক্তা রয়েছেন। আমি একবার দেখার চেষ্টা করব যে হিন্দু মুসলমান মুসলিম সম্প্রদায় সবাই মিলে সম্প্রীতির একটি ঐক্যের যে বার্তা, একটা অনন্য অসাধারণ কিন্তু তারা সৃষ্টি করেছে, একটা নজির সৃষ্টি করেছেন 92 বছর ধরে। শুনতে অবাক মনে হলে এটাই কিন্তু বাস্তব ঘটনা, যেখানে যারা উদ্যোক্তারা রয়েছেন তারা বলছেন যে প্রতি বছর তারা কিন্তু মিলে মিশে একাকার হয়ে মানে সবাই একসাথে পুজোটা করেন এবং খুব আনন্দের সাথে পুজো তারা একসাথে সম্প্রীতির বার্তা বহন করে নিয়ে এসে চলেছেন। এবং এই মুহূর্তে যেটা এখানকার যারা উদ্যোক্তারা রয়েছেন তারা জানাচ্ছেন যে প্রতি বছর এখানে দুর্গাপূজার ঠিক পরে লক্ষ্মী পুজোর ওই সময় কিন্তু একটা বড় মেলা হতো। আমি একবার দেখাবার চেষ্টা করব যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বালাপাড়ার যে বাঁধের মেলা, সেই বাঁধের মেলা কিন্তু বর্তমানে প্রায় বন্ধ রয়েছে, গত বছরও করোনাজনিত কারণে কিন্তু বন্ধ রাখা হয়েছিল। এবছরও কিন্তু যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু বলছেন যেহেতু প্রশাসনিক একটি পারমিশন পাওয়ার একটা ব্যাপার রয়েছে, একটা অনুমোদন
বা অনুমতি পাওয়ার দরকার পাওয়ার একটা বিষয় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এবছরও পাওয়া যাবে কি না সে মুহূর্তে এই মুহূর্তে কিন্তু বলা কিন্তু সম্ভব হচ্ছে না। কিন্তু যে সে মেলার পারমিশন হোক বা না হোক, কিন্তু এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে সম্প্রতির বার্তা কিন্তু ঐক্যের যে বার্তাটা কিন্তু এখানকার যারা উদ্যোক্তারা যারা বহন করে নিয়ে চলেছেন তারা কিন্তু সত্যি একটু অনন্য এবং অনবদ্য একটি ঘটনা কিন্তু সাক্ষী তারা প্রতি বছরও ঘটিয়ে চলেছেন। জলপাইগুড়ি বালাপাড়া এলাকা থেকে নবেন্দু বরাই উত্তর। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্সশোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন, চলে আসুন বার্লিয়া হুন্ডাই, এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। জলপাইগুড়িতে সমস্ত ধরনের ওষুধের সন্ধান মিলবে মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টে। এখানে হোলসেল এবং রিটেল প্রাইসে সমস্ত রকমের ওষুধ পাবেন আপনারা। সেই সাথে এখানে আপনারা সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় পেতে পারেন ওষুধে। মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি, ফোন নাম্বার 9907268310 এবং 7586006539। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দা উজ্জ্বল মেডিকো, কারণ দা উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রায়, এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর শুভশ্রী সিনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দা উজ্জ্বল মেডিকো। সার্টিফিকেট তৈরি হয়ে গেলেও দেখা নেই সার্টিফিকেট আবেদনকারী ব্যক্তিদের। প্রচুর মানুষ দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করেছিলেন SC ST OBC সার্টিফিকেটের জন্য, কিন্তু সার্টিফিকেট এনেও ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে সার্টিফিকেট, কারণ প্রাপকের অভাব। দুয়ারে সরকারের মাধ্যমে অসংখ্য আবেদনকারী SC ST OBC সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন, আর সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় থেকে। বিডিও অফিস থেকে কর্মীদের এসেও বসে থাকতে হচ্ছে, কারণ আবেদনকারীরা তাদের সার্টিফিকেট নিতে আসছেন না। তাই যারা সার্টিফিকেট দিচ্ছেন তাদের বিশেষ আবেদন, সার্টিফিকেট আবেদনকারীরা যাতে তাদের SC ST OBC সার্টিফিকেট এই বিদ্যালয় থেকে এসে নিয়ে যায়। এখানে ST SC OBC সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে শুধু মিউনিসিপ্যালিটি, যারা দুয়ারে সরকারে যারা অ্যাপ্লাই করেছে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, নাম্বার হয়ে গেছে, তাদেরই এখান থেকে শুধু সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে 30 তারিখ পর্যন্ত দেওয়া হবে। কারা দিচ্ছে এটা? এটা বিডিও অফিস থেকে দিচ্ছে। তো কি দেখছেন এখানে? এখানে শুধু আমরা অ্যাপ্রুভের নাম্বারটা দেখছি, নাম্বারের প্রিন্ট কপিটা জমা রাখছি আর সার্টিফিকেট। মানে যারা আবেদন করেছিল দুয়ারে সরকার, যারা আবেদন করেছিল দুয়ারে সরকার, যাদের হয়ে গেছে কাগজগুলো সার্টিফিকেটগুলো, তো লোক নেই দেখা যাচ্ছে। লোক সমস্ত লোক জানে না, যারা আসছে তাদের আমরা বলে দিচ্ছি যে সার্টিফিকেট হয়ে গেছে, আশেপাশে কেউ থাকলে জানিয়ে দিয়েন তাদেরকে সার্টিফিকেটটা নেওয়ার জন্য, মানে এইভাবে বলে দিচ্ছি। কয় তারিখ থেকে আপনারা দিচ্ছেন? আমরা এখানে 24 তারিখ স্টার্ট করেছি, 30 তারিখ পর্যন্ত দিব। 30 তারিখ অবধি দেবো, কিন্তু অথচ দেখা যাচ্ছে মানে সবই প্রায় পড়ে আছে। হ্যাঁ, আসছে না, ও যদি এলাজ করে দিত তাহলে খুবই ভালো হতো। এলাজই করে দিচ্ছি না, কী করবো আমরা বলে? তা আমরা তো যে আসছে তাকে বলছি, দিদি একটা আপনি বলে দেন, ও আরেকজন আসছে ওকে বলছি বলে দেন, কত বলবো আমরা বলুন তো। আরে এত আমরা তো দেওয়ার ইচ্ছা হয় না, সব কিছু মানে ক্লিয়ার করে দিয়ে এখান থেকে, তাই ভাবি না আসলে কি বলার কিছু নেই। কালকে তো শুধু এত কম বসে দিকে শুধু 5টা শুরু হয়েছে বলে মূল্য তো কি না, মানে প্রচারের অভাবেই কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এটাই তো হচ্ছে, প্রচার হচ্ছে না, কি করবো আমরা বলুন তো। আপনারা বসে থাকছেন? হ্যাঁ, আমাদের বসে থাকতেই হবে, আমরা কি একজন আসতে সে দিচ্ছি, একজন আসতে দিচ্ছি, এটা করতেছি আমরা, কি করবো, কোনো করার কিছু নেই আমাদের। এখানে মোট কতগুলো আছে? 25টা ওয়ার্ডের সার্টিফিকেট বুধবার জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাবে দালাল চক্রকে ঘিরে তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ, দালাল চক্রের খপ্পরে পড়ে এক গর্ভবতী মহিলা। তাকে মেডিকেল কলেজে রেফার করা হলে দালাল তার কাগজ আটকে রেখে 50,000 টাকা দাবি করেন নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য। মহিলার নাম তানজিনা খাতুন, বাড়ি আলিপুর দুয়ারের শিশুবাড়ি এলাকায়।
একটা প্রশ্ন, আপনারা যখন পেশেন্টকে এখান থেকে রেফার করে দেওয়া হলো শিলিগুড়িতে, ডিসচার্জ সার্টিফিকেট কি আপনার হাতে দেওয়া হয়েছিল? আমার হাতে দেয়নি। সেই ডিসচার্জ সার্টিফিকেটটা কোথায়? ডিসচার্জ সার্টিফিকেট ওই যে ড্রাইভারের কাছে ছিল। এখন কি সমস্যা? এখন রেফার কাগজটা এখন পাইলাম, ঠিক আছে। এতক্ষণ থেকে পেশেন্টটা আমার বাইরে বসে আছে। হ্যাঁ, বাচ্চাটা পেটে মারা গেছে। 102 অ্যাম্বুলেন্স কি আপনারা পেয়েছেন? ফোন করেছিলেন? কি বললো? মানে একবার লাগছে, একবার ঢুকছে গাড়ি, তারপরে ওই ড্রাইভারটা ওই যে আছে যার কাছে রিসিভ করবে ফাইলটা, ও ছাড়া হবে না। গেটম্যান যে আছে ও ছাড়া বলতে, ও ছাড়া হবে না। ও কি ডাক্তার নেই? ডাক্তার আমরা তো ডাইরেক্ট দিবে, আমরা কেন অন্যর কাছে নিচ্ছি? পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম হলো তঞ্জিনা খাতুন। হ্যাঁ, তঞ্জিনা খাতুন। তঞ্জিনা খাতুন। তঞ্জিনা খাতুন বাড়ি কোথায়? বাড়ি হলো উনার বাড়ি হলো তোমার সলকাপাড়া। তোমার বাড়ি বল না, তোমার বাড়ি? আমার বাড়ি, আমার বাড়ি হলো শিশু বাড়ি। বউয়ের বাড়ি? না, মহিলাটার বাড়ি কোথায়? মহিলাটার বাড়ি নাগড়াকাটা। আমার নাম নুন্নবী ইসলাম। নুন্নবী ইসলাম বললাম যে তুমি কবে ভর্তি করছো তোমার স্ত্রীকে? আমি তো ভর্তি করি কালকে, গতকাল, গত দিনে, মানে 4টা কি 4:30 দিকে। শ্বশুর যে আছে না, শ্বশুর মশাই, সে এডমিশন ডেলিভারির জন্য। ডেলিভারি? হ্যাঁ, ডেলিভারি। তো বাচ্চা কেমন আছে? বাচ্চা এখন ওরা তো কোনো ট্রিটমেন্ট করে নাই, সারাদিনে কোনো করে নাই। এখন বলেছে পেশেন্ট মারা গেছে, নিয়ে যাও। বাচ্চাটা মারা গেছে? মা কেমন আছে? বাচ্চার মা এখানে? গেছিলাম তোমার এই যে বাইরে, কি বলছে? বাইরে থেকে তো এই যে ঘটনা, কি মনে হচ্ছে? এটা কি হাসপাতালের গাফিলতি বলছেন? হাসপাতালের গাফিলতির জন্য হয়েছে এরকম? কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে যে হাসপাতালের, তাহলে ঠিক আছে, হাসপাতালের নিয়ম সব ঠিক আছে? না, নিয়ম কোনো ঠিক নাই স্যার। আমাকে ডাকে, আমাকে ডাকে, আমি যাই স্যার। আমি ওর হাজবেন্ড, তোমাকে ডাকছি নাকি? তুই পালা যাও, আমি তোমাকে ডাকছি নাকি? তুই পালা যাও, ড্রাইভার যাই। কালকে সারাদিন গেছি, একবারও আমার দিদিকে দেখতে পারিনি। এখানে ওই এখন পেশেন্ট নিয়ে আনে, পেশেন্টকে দেখে না ঠিক রকম, কোনো এখানে ট্রিটমেন্টও নাই। তো কি করে ওরা? লিফটে উঠালে কি বললেন? লিফটে উঠালে ওঠানো আর মামলা 700 টাকা করে দেয়। না না, পেশেন্টকে উঠাবে না, টাকা লাগবে। হ্যাঁ, টাকা লাগবে। সরকারি হাসপাতালে টাকা লাগে না তো? ওরা ওরা দাও নাই, ডাক্তার সৃষ্টি করি। আর কি অসুবিধা? আর অসুবিধা পেশেন্টকে কোনো রান দেয় না, দেখে না। আপনার খুব অসুবিধা এখানে? খুব সমস্যা? হ্যাঁ, খুব সমস্যা এখানে। কি চাচ্ছেন যে এগুলো সমস্যা সমাধান হোক? সমস্যা সমাধান হোক চাচ্ছেন যে এগুলো না হোক? হ্যাঁ, এগুলো না হোক, যাতে সবার সাথে সুবিধা। এখানে টাকা নাই কেন? টাকা না, জমি আপনারা দিয়েছেন? হ্যাঁ, আমরা দিয়েছি। কত টাকা? 700। কেন? নাহলে পেশেন্ট নিয়ে যাবো না, ওটাও বলে নিতে। বাচ্চা ডেলিভারি এখানে? হ্যাঁ। আপনার নাম কি? একরাম লোক। আমার কোথায় বাড়ি? আমার বাড়ি তো বন্ডি বাড়ি। এখানে কে আছে? এখানে আমার মেয়ে আছে। কবে ভর্তি করছেন? বুধবার। এক সপ্তাহ হলো প্রায়? এক সপ্তাহ। এখানে কেন? এখানে আমি আসলাম, খবর দিল থানা থেকে যে এখানে একজন ডেলিভারি পেশেন্টকে রেফার করছে, তো ওনার সমস্যা হচ্ছে। আমি আসলাম, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হলো, ওটা এখন ওরা শিলিগুড়ি রেফার করছে, নিয়ে যাচ্ছে। একগুচ্ছ অভিযোগ আসছে এখান থেকে, লিফটে টাকা নেওয়া, পানীয় জল নেই। না, অনেক সমস্যা। এই সমস্যাগুলো অভিযোগ কি কি শুনলেন? শুনলাম এখানকার স্টাফদের ব্যবহার একটু খারাপ, মানে রুটভাবে কথা বলে পেশেন্ট পারে। আর লিফটের ঘটনাটা কি শুনলেন? লিফটের আমি শুনলাম না, ওটা অত কিছু আমি যা শুনলাম, এখন আইসি সাহেবকে গিয়ে বলবো, যা ব্যবস্থা নেওয়ার উনি করবে, সুপার সাথে কথা। এখানে কি ও রোগীর আত্মীয়রা একটু কেওয়াজ করছে? মানে স্বাভাবিক তো এটা, এই যে চিল্লাহল্লা করছে, সেটা করবে। আমি তো বললাম পেশেন্ট পার্টি আছে থাকার জন্য। আপনারা কি খবর পেয়ে এসছেন? দালাল চক্র বিষয়গুলো তো আপনারাও কি একটু দেখবেন প্রশাসনিক ভাবে? আমি আইসি সাহেবকে আজকে যা এখানে দেখলাম শুনলাম সবকিছু আইসি সাহেবকে জানাবো, উনি উদ্যোক্তা কর্তৃপক্ষের সাথে কথা বলে যা ব্যবস্থা নেওয়া। শিশু বিভাগে শিশুদের ভর্তি অব্যাহত। জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে বৃহস্পতিবার সব মিলিয়ে মোট 131টি শিশু ভর্তি রয়েছে বলে জানালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন।
এদিন তিনি সদর হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শনে যান। পাশাপাশি হাসপাতাল সুপারের সাথেও বৈঠকে বসেন তিনি। শিশুদের সার্বিক শারীরিক পরিস্থিতি ভালো রয়েছে বলেও দাবি বিজয়বাবুর। শিশুদের ওয়ার্ড পরিদর্শনের সময় কোনো অভিভাবকেরা কোনো বিষয় নিয়ে তার কাছে অভিযোগ করেননি বলে জানান বিজয়চন্দ্র বর্মন। শিশুদের সার্বিক চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। এটা পরিদর্শন করা আমাদের একটা প্রতিদিনের নিয়ম, কিন্তু আমরা হয়তো কাজের চাপে আসতে পারিনি। তবে আজকে সদর জেলা হসপিটাল এবং আমাদের সুপারস্পেশালিটি হসপিটালে আমি গেলাম এবং সুপার স্টাফের সঙ্গে একটু মিটিং করলাম। এই যে আমাদের এখানে যে পেডিয়াট্রিক পেশেন্টরা যে আসছে, এক এক সময় এক অন্য রিপোর্ট বেরোচ্ছে, প্রকৃত তথ্যটা কী সেটা জানার জন্যই অ্যাকচুয়ালি আমি এসেছি এবং পরিদর্শনও করলাম। পরিদর্শন যেটা ওয়ার্ড আছে সেটা পরিদর্শনও করলাম, পেশেন্ট পার্টির সঙ্গে কথাও বললাম। তাতে আমি যা দেখলাম যে যারা পেশেন্ট এখন আছে তারা বলতে গেলে 100% সুস্থ আছে। আমাদের সঙ্গে গার্জিয়ানরা কোনো অভিযোগ করলো না বা কিছু না, এবং কথাও বললাম বাচ্চারা বেশ সুস্থ আছে, বেশ খেলছে বাচ্চারা, এটা ভালো লাগলো। তবে গতকালে যে নাইট সেন্সাস যেটা আছে তাতে সেই নিয়ম অনুসারে আমার 131 জন পেশেন্ট ভর্তি আছে, 131 জন, আর 19 জন আছে নতুন ভর্তি আছে, আর 8 জন আমাদের রিলিজ হয়েছে, আর রেফার হয়েছে 4 জন, আর কেউ ডেথ নেই। সহায়ক মূল্যে কৃষি সামগ্রী দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের। অপেক্ষাকৃত অল্প জমির মালিকাধীন কৃষকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষিকাজের সাথে যুক্ত বিভিন্ন ছোট বড় যন্ত্রপাতি ও পাওয়ার টিলার সহায়ক মূল্যে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের বাড়ি বা জমিতে গিয়েও জেলা কৃষি আধিকারিকেরা বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োগ ডেমনস্ট্রেশনের মাধ্যমে বা হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন। সম্প্রতি জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী সন্ন্যাসী পাড়ায় এমনই কর্মসূচির আয়োজন করেছিল জলপাইগুড়ি জেলা কৃষি দপ্তর। এখানে একটি ছোট ও বহুমুখী পাওয়ার টিলারের উপযোগিতা হাতে কলমে স্থানীয় কৃষকদের দেখান জেলা কৃষি আধিকারিকেরা। এ ধরনের একটি যন্ত্র দিয়ে ছোট জমিতে বিভিন্ন ধরনের কৃষিকাজ করা সম্ভব। পাশাপাশি একটি পাওয়ার টিলারের মাধ্যমে আলুর বীজ রোপণ থেকে শুরু করে আলু তোলা, জমি চাষ, ফসল কাটা, জল দেওয়া প্রভৃতিও সম্ভব। এ বিষয়ে জেলা সহ কৃষি অধিকর্তা ডক্টর মেহফুজ আহমেদ বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের কৃষিকাজের সাথে যুক্ত বিভিন্ন যন্ত্রপাতি ও পাওয়ার টিলার 50% অর্থমূল্যে দেওয়া হয়। এজন্য কৃষকদের অনলাইনে আবেদন করার নির্দিষ্ট পোর্টাল রয়েছে, সহজেই এই আবেদনের মাধ্যমে তারা এ সকল যন্ত্র হাতে পেয়ে যান। আজকে একটা পাওয়ার টিলার মতো মেশিন, যেটা ভালো লাগলো যে চাষবাসের মানে ছোট জমিতে বা আমাদের জাংলা ফসল যেটা করি, যেটা টাল বলা হয়, সেটাতে ভেতর দিয়ে চাষ করা যাবে, বা আরও ভালো লাগলো যেটা ফালগুলো কমানো বাড়ানো যায় আর কি। তো এই হ্যাঁ বহুমুখী, এবং জল সেচ করা যায়, স্প্রে মেশিন স্প্রে করা যাবে, যে মাল্টিপারপাস ইউজ, যে এটা সত্যি খুব ভালো লাগলো আর কি দেখে। হ্যাঁ, এটা একটা সুবিধা আর কি, এবং সবার তো জমি একরকম থাকে না, হয়তো যে কোনো জায়গা ক্যারিং করতে খুব সুবিধা, নিজেরাই দুজন মিলে ইচ্ছা করে কাঁধে করে নিয়ে যাওয়া যাবে, এটাই সুবিধা। আমার 8 বিঘা জমি আছে। পাওয়ার টিলারের মতো যে মেশিনটা দেখলাম, দেখে আমরা খুবই খুশি। এটা যদি আরও আগে আসতো এই এলাকায় আমরা নিয়ে নিতাম, এবং এখন যেভাবে এসছে তো আমরা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। জমি যেমন ক্যারি করার ক্ষেত্রে সুবিধা, আমার যে লাঙ্গলের ফালগুলি আছে সেটাকে ফোল্ড করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে, বড় করা যাচ্ছে, এই একটা সুবিধা। হ্যাঁ, প্রথম দেখলাম, এর আগে এই ধরনের মেশিন দেখিনি। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপারপাস ইউজ আর কি। অবশ্যই অবশ্যই, এখন খুবই ভালো লেগেছে। আমার 8-10 বিঘার মতো আছে। পেশা আমার কৃষিও আছে, শিক্ষকতাও করতাম রিটায়ারমেন্ট। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে। ক্লাসিক
ফিয়াট অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংস এরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। সন্তানের দীর্ঘায়ু কামনা করে মহিলারা যে ব্রত পালন করেন হিন্দু ধর্মে তাকে বলা হয় জিতিয়া ব্রত। পৌরাণিক মতে যে মহিলারা জিতিয়া ব্রত পালন করেন তাদের সন্তানের অকাল মৃত্যু হয় না। ডুয়ার্সের মালবাজার, ওদলাবাড়ি ও অন্য জায়গায় থাকা ভোজপুরি সমাজের মহিলারা নিজের সন্তানের দীর্ঘ আয়ু ও সুখময় জীবনের জন্য নির্জলা উপবাস রাখেন ও ভক্তির সাথে পূজা অর্চনা করে ভগবানের কাছে নিজের ইচ্ছা মতো বর প্রার্থনা করেন। চেল, ঘি সহ বিভিন্ন নদীতে স্নান করে জীবিত পুত্রিকা পাঠ করেন। ওদলাবাড়ি, বাগড়াকোট, লিজরিবার, ওয়াসাবাড়ি সহ অন্য এলাকার ব্রতধারীরা বলেন, মহাভারতে উত্তরার গর্ভে পালিত পাণ্ডব পুত্রকে বাঁচানোর উদ্দেশ্যে কৃষ্ণ নিজের পুণ্য কাজের দ্বারা সন্তানকে পুনরায় বাঁচান। সেই থেকে স্ত্রীরা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নির্জলা ব্রত রেখে নিজের সন্তানের দীর্ঘ আয়ু কামনা করেন। এই ব্রততে কৃষ্ণ ভগবান প্রসন্ন হয়ে ব্রত পালনকারীদের সন্তানকে রক্ষা করেন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 0.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30 বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81% এবং বিকেল 5:30 এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 86%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি শহরের জনবহুল এলাকায় প্লাস্টিক থার্মোকল দ্বারা তৈরি জিনিসপত্রের গুদামে আগুন, চাঞ্চল্য শিল্প সমিতি পাড়ায়। লম্বা লাইন দিয়ে দুয়ারে সরকারের শিবিরে আবেদন করেছিলেন, বর্তমানে প্রমাণপত্র তৈরি করে কর্মীরা বসে থাকলেও দেখা নেই এসটি এসসি ওবিসি সার্টিফিকেটের প্রমাণপত্রের আবেদনকারীদের। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।